নমস্কার বন্ধু, আজকে আমি দেখাচ্ছি কিভাবে স্যালাডের জন্য শসা প্রস্তুত করতে হয়। একবার দেখুন, অতি সহজে, হাত কাটবে না, সুন্দরভাবে কাটা হয়ে যাবে। এই স্যালাড আপনি যে কোনো খাবারে ব্যবহার করতে পারেন, এগ রোল, চাউমিন, এবং আমরা যে বাড়িতে দুপুরবেলার খাবারটা খাই বাড়িতে, সেই খাবারেও আমরা এর সঙ্গে আরও কিছু মিশিয়ে ব্যবহার করতে পারি। দেখুন কীভাবে কাটছি। নিখুঁতভাবে কাটিং শেষ হলো। এবার খাবারের জন্য প্রস্তুত করতে এর সঙ্গে আরও কিছু গাজর, কিছু পেঁয়াজ, কিছু বিট, এগুলো মেশালে তার সঙ্গে একটু লেবু টেবু দিলে সুন্দরভাবে স্যালাডটা তৈরি হয়ে যাবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন।